তাইকুম রহমতুল্লাহ অবরেখাত বাংলাদেশ সরকারকে অসম ধন্যবাদ রোহিঙ্গাকে মানবিক সাহায্য সুবিধা দেওয়ার জন্য আর জুমা রোহিঙ্গা আর রোহিঙ্গা জুমানো রোহিঙ্গার হবর কর রোহিঙ্গার হানা হানে ফসাই দি আজ ইয়ার বাংলাদেশ আমরা আছে যে রোহিঙ্গা কমক কলে বর্মার হকুমতে জিনিসা করি বাংলাদেশ লড়াই দেয় ফলে যে রোহিঙ্গা কমক বাংলাদেশ আইরে রিফিউজি বনি গয় রোহিঙ্গা রিফিউজ কলে সাইব আল্লাহ বলি ওরা বিশু তো ওগো আনার বসে যে ফুয়া আগিয়ে গয় যে বাবা আগিয়ে ফয়বে হন্তরফুত তো আসে দে কে আল্লাহ আসে দে রোহিঙ্গা রিফিউজ কল তো কথা বসা গয় আর আনা যাইরে ফয়বে কিছু সওয়াল কল গরিও আমাদের ইউনিভার্সিটির ছাত্র আমাদের 18 বছর যা হওয়া আর ইন্টারেস্টেড ইলামর বাউতে স্পেশালি যে রোহিঙ্গা রিফিউজির ইলাম আর আমি জানি আর রোহিঙ্গাতে নাই ইলামর অপরচুনিটিস নাই ফার্স্ট ক্লাস বাজার করি না পারে তো ইনটি এটা বেকুন মিলে 30 সাইগান ক্যাম্পাসে 30 দিয়ান 9 গান আর দিয়ান পুরাঙ্গানি বেকুন দিনে 3 সাইগানে দূর সাই সাই ওরে পয়েন্টে খেঙ্গুড়ি পরে পয়েন্ট মাস্টারে খেঙ্গুড়ি পড়ার ইতার রাতে ফোন দিলা কি আছে কি জানিতে নাকি এরা বাজার জানি ওদের তা তো ফার্স্ট ক্লাস ওরে ক্লাস নেই দেখা আই ইউকে তাইতি এক কাকা জানতাম না তো এরা আই বাজে কি হই আন নিজ সুখে দিকি মতর কি গজি মেসেজ গজি এটা আর আর হইয়ে ও আর গিয়াওয়া কি 8 বছর বাদ বাদ করি না পারি 8 ক্লাস বাদ করি না তোর বাদ এটা আসি মতো দেখি দে এটা ফরি ফার দিই নত দানি হন দিলা কি আর কি কি লাগে তো ইন দিলা হিসাবে আসি দেখি আচ্ছা এলা আসো তো এখন ইয়ান দেখি বাদ তো কি কি হাত লাগে আর ইউরোপ যাই ওরে কি করিবে আর হিঙ্গলা বলি ওরে আর এটা কি মেসেজ দিত এটা সাইগে অন্য সাইগে ইয়ান দেখি ওরে ফোলা শুদ্ধ আতি হয় তোমার মধ্যে কি আতি বেশি দুঃখ লাগে আতি বেশি হানদানি আয় কি আয় গো রোহিঙ্গা পোয়া আয়ও এক টাইমের মাঝে আয় জন্ম হইলাম যে রোহিঙ্গা রিফিউজি হিসাবে জন্ম হইলাম আল্লাহর ব্লেসিং আয় কি যাবে যে ইউরোপে যাবে যে হাই স্কুল পরিবার যে ইউনিভার্সিটি পরিবার যে তুই ইয়ে হইলে আর দায়িত্ব হইলে আর রোহিঙ্গা পাইব যেটুকু পড়ি না পারে এটুকুনরে কি অপরচুনিটি দিব লইলে ইয়ান আর দায়িত্ব তো আয় কি গজুম যেটুকু ইন সাই ইন্ডিলা দিকি তারা তুই ক্লাস 5 বাদে পড়ি না পারে তারা তুই সুন্দরী হাতা নাই হলম নাই কি গজুম আজ বাদে আই গরজ যাই বাদে আর ইউনিভার্সিটি প্রফেসর আর স্কুলের মাস্টার আর এডুকেশন মিনিস্টার আর এমপি আর ব্রাফুড রোহিঙ্গা কমিউনিটি জাহির বেকুনর হইম কি আই এ ফয়েন্ডরে দেখি যে আর ডিলা আই যে ডিলা আসিলাম যে ফোয়া ইন্ডিয়া ক্লাসের মাঝে ফরের আই এক টাইমের মাঝে ইন্ডিলা আসিলাম এ ফোয়েন্ট বেশি তকলিফত আছে আর রাতি নো দেখি ওরে বেশি তকলিফত ওই আতে হান্ডা নিয়ে আর ইতারা তকলিফ ইবার নিয়ে যাই বললা এ বলতে শেষ করি বলা এই বলতে আর গো দায়িত্ব হো গিয়ে ইয়া কি আর নিজের সুখে দিক তো ইন্ডিলা খুশি মাঝে আর বেকুম ফেরেশান কিয়া একজন ওদের নিয়ে স্কুলে যাই না পারি একজন ওদের ফন্না ফুরি না পারি আর ফন্না ফুরি কিছু বনি না পারি ইয়া তুই ওয়াজ যাই না পারি এতলা ফেরে শান্তি আর মাঝে ইউরোপের মাঝে ইউনিভার্সিটি পরিবারের হাই স্কুল পরিবারের ইন্ডিয়া সুন্দর সুন্দর করে পরিবার তো পয় নিনো দেখি ওরে ইতারা সেন্ডিলা করি ওরে ফরের জেন্ডিলা হার্ড ওয়ার্ক গরের ডারিক সুখর পানি হাজার করে খেয়াল লই যে আর পরিবারের খালি আর বাই বাই বোন সরো সরো বাই বোন রে ক্যাম্পের মাঝে আছে যে ইনো ঠিক অপরচুনিটি নাই এটা রাতে পৈত্য মনে হইল দানি এটা রাতে কি নাই অপরচুনিটি নাই এটা ফরি নফারের যেন সিরাজুল ইসলাম বাংলাদেশের 30 সাইগান রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে রোহিঙ্গা হার একজন স্টুডেন্টক লইয়ের মুড়ি ব্যক্তলে দলা ওই বাদে যাইতেই বে হয়ে যাতে আর যেতে ইউকে মধ্যে যেন ইউকের যেন দরদর পবিসারাকল আছে পবিসারাকলরে আর রোহিঙ্গা ভাই আরকল হন্দিলা করে আলমল্লা বলে তকলিফাতে ইনা সুখ ইয়ার আগে বিডি মোড় দেখিলাম দে এখনো টাইম মধ্যে নিজের সুখে আইরে দেখি দে আর যে রোহিঙ্গা ভাই বেনা নকলে আর আর ফন্না জোর দিয়ে হরিয়ান দেখি না তুই বেশি ফ্রেশ আই লাগে 1991 মধ্যে বর্মার হকুমত কলে আর মা বাবা কলে জিনিসাত করে বাংলাদেশে লড়াতে ফলে আই বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি হিসাবে রিফিউজি ক্যাম্প মধ্যে আই ওই তো 2008 মধ্যে ইউনিশিয়ার তরফ তো আর মা বাবা কলে ইউকে মধ্যে সেটেল করছে ইউকে মধ্যে সেটেল করি ইউকে মধ্যে রিফিউজি হিসাবে আই কলেজ ইউনিভার্সিটি মধ্যে আর ভর্তি করা দিয়ে আর রিফিউজি হিসাবে কলেজ ইউনিভার্সিটি মধ্যে ফন্না পরি বাজি
তো বাংলাদেশে আমরা আসি দেখতে আইও ফন্না ফুরি পারে রিভুজ হিসাবে মনে করি ওরে আয় আশা করে আসছিলাম এত দিন পর্যন্ত এখনো টাইম বলে তারা ফার্স্ট ক্লাস আর এখনো স্কুল কল্যাণ দিয়ে ফুনি রাতে বেশি ফ্রেশ নিয়োগ করা লাগে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিরে যে নারা রোহিঙ্গা রিভুজি কেমন দেয় ভাই বেনার কল ফন্না ফুরি না পারে দিয়ে তারা মতো আমি ফ্রেশ নিয়োগ জাহির গুজুম যেতে সামো টাইম মধ্যে নানা ভাই বেনার কল ফন্না ফুরি পারে হেন্দিলা হয়ে ওরে আর সিরাজ উদ্দিন ইসলামে আর রোহিঙ্গা রিফুজি আসছিলাম আর জন্ম রিফুজি হিসাবে আই বিদেশ কি মানি ন কি আই অনারা বেকুন ফরা গিয়ে আগা গুড়া খেমফর মাঝে গিয়ে ফতি বেশ তো খেসকুল গিয়ে তো এর বেকুনে আর কি হদ আর তি এলম পড়তে মনে হতো তাই কি দেখি আর রোহিঙ্গা ভাই বোন বেকুনতি এলমিয়ান সার হালি না ফার দে মাঝে ইউরোপের মাঝে ইউনিভার্সিটি পরিবারের হাই স্কুল পরিবারের ইন্ডিয়া সুন্দর সুন্দর করে পরিবারের তো পয়নিনো দেখি ওরে ইতারা সেন্ডিলা গুড়ি ওরে ফরের জেন্ডিলা হার্ড উক গরের ডাইরেক্ট সুখর ফানি আজার গে চল যে আর পরিবারের খালি আর ভাই বোন সর সর ভাই বোনের ক্যাম্পের মাঝে আছে যে ইনতি অপরচুনিটি নাই ইতারাতে পত্য মনে হইল দানি ইতারাতে কি নাই অপরচুনিটি নাই ইতারা ফরি নভারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আর নাম হইল সিরাজুল ইসলাম আর হইল ইউকে তে ব্রিটিশ রোহিঙ্গা কমিউনিটিতে আসি দে আর এটা এবার রিজন হইল দে এলম হিসাবে আই গো 18 বছর ইউনিভার্সিটির ছাত্র আই এর ফুননি দে আর ভাই বোন আন দে পাঁচ বছরের ওর পড়ি না পারে ইতার আর বেশি ইনফর্মাল আছে খালি এ দেশত আই বা দে ক্যাম্প ত্রিশ সাইডগাং ক্যাম্প বেকুন যায় বা দে আই ফর্তি স্কুলের মাঝে গি ফর্তি স্টুডেন্টস মিললি ইতার আর হিসাবে সাই বা দে হই ফারি দে কি ইতার আর এডুকেশন ইবা অ্যাডিকুয়েট ন কি ইতার এডুকেশন ইবল দে বেশি ইনফর্মাল আর আরাম নিজের মাইন্ডসেটটি আর পয়েন্টটি আরও বেশি লাগে তো এই হিসাবে আই আসি আর কি গজুম আজ যা বাদে আই গর যাই বাদে আর ইউনিভার্সিটি প্রফেসর আর স্কুলের মাস্টার এডুকেশন মিনিস্টার আর আর এমপি আর আর ব্রাফুড রোহিঙ্গা কমিউনিটি যাইরে বেকুনর হইম কি আই এ ফয়েন্টরে দেখি যে আর ডিল আসি আই যে আর ডিল আসছিলাম যে ফয়েন্ট ইয়া ক্লাসের মাঝে ফরের আই এর টাইমের মাঝে ইন্ডিল আসছিলাম এ ফয়েন্ট বেশি তকলিফত আছে আর রাতি নো দেখি ওরে বেশি তকলিফত ওই আতে হান্ডা নিয়ে ইয়ে আর ইতারা তকলিফ ইবার নিয়ে যাই বললা এ বলতে শেষ করি বললা এই বলতে আর ওপর দায়িত্ব হো গিয়ে ইয়া কে আর নিজের সুখে দেখি দে ইতারা হন্ডিলা হন্ডিলা দুঃখী মানুষ এলম ইস এলম সারা এডুকেশন সারা এ ফয়েন্টতে কেসু নয় এলম সারা ইতারাতে গরিবার কেসু নয় আর তি আজ যদি এলম থাইতো আর পয়েন্টতি আর ভাই বোনতি যদি এডুকেশন পাইতো হাই স্কুলত ইউনিভার্সিটি যাই বেশি বেশি জিনিস গড়ি পাইতো ডক্টর লয়ার প্রফেসর জেনডিলা আর রোহিঙ্গা ভাই বোন যদি ইনও বনি পারে এই ইন্ডিলা বাংলাদেশে তো বনি পাইতো সো ইয়ান হলে আর মেসেজ আর ইন্টারন্যাশনাল কমিউনিটির একখান মেসেজ দিম দে অনারা প্লিজ মেহরবানি করি ওরে আর মাইশাল্লাহ যেন গড়ি পারো ইন গড়ি পারো ইন গর তোরার এমপি আছে তোরা তেকান কি আছে তোরা গো অপরচুনিটি আছে তোরা ফরি ফারে দে খালি আর আর নিজের কোমরে নবুলিও দনরা কোয়াইস কি আর কোয়াইস হে দে এলান দা বনি বলা অন জাম বিদে সম্মাদে এলান দার বন্য আর তে এলান দা বনি বলা আজ তুলা গেল স্কুল অফ দা আমরা তো বন্না না পাই তো অন অন অনর দিলা এলান ফাগলা রোহিঙ্গা রিফুজি আসছিলাম আর জন্ম রিফুজি হিসাবে আই বিদেশ কি মানি ন কি আই অনারা বেকুন ফরা গিয়ে আগা গুড়া খেমফর মাঝে গিয়ে ফতি বেশ তো খেসকুল গিয়ে তো এর বেকুনে আর কি হদ আর তি এলম পড়তে মনে হতো তাই কি দেখি আর রোহিঙ্গা ভাই বোন বেকুনতি এলমিয়ান সার হালি না ফার দে মাঝে ইউরোপের মাঝে ইউনিভার্সিটি পরিবারের হাই স্কুল পরিবারের ইন্ডিয়া সুন্দর সুন্দর করে পরিবারের তো পয়নিনো দেখি ওরে ইতারা সেন্ডিলা গুড়ি ওরে ফরের জেন্ডিলা হার্ড উক গরের ডাইরেক্ট সুখর ফানি আজার গে চল যে আর পরিবারের খালি আর ভাই বোন সর সর ভাই বোনের ক্যাম্পের মাঝে আছে যে ইনতি অপরচুনিটি নাই ইতারাতে পত্য মনে হইল দানি ইতারাতে কি নাই অপরচুনিটি নাই ইতারা ফরি নভারের সমস্যা আর ফোন দিয়ে হনটা
এত লা ফেরেশান্তে আরা।